তোমার এই মালাগুলো কত করে? 10 টাকা। হ্যালো আসসালামু আলাইকুম গাইজ, আমি আরিফিন আছি আপনাদের সাথে এন্ড ওয়েলকাম টু আরিফিনস ব্লগ ব্লগ 7। আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আমি আজকে যাচ্ছি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুটিবাড়ি শিলাইদাতে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর আপনি যদি আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম কুষ্টিয়ার চৌরাস মোড় থেকে। কুষ্টিয়া থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের কুটিবাড়ির দূরত্ব অলমোস্ট 15 কিলোমিটার। আমরা এখন অবস্থান করছি কুষ্টিয়ার আলাউদ্দিন নগর বাজারে। কুষ্টিয়ার আলাউদ্দিন নগর বাজার থেকে বাম দিকে 5 কিলোমিটার এগিয়ে গেলেই চোখে পড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের কুটিবাড়িটি। সামনে শিলাইদা কুটিবাড়ির সাইনবোর্ডটি দেখার পরে আমরা বুঝতে পারি যে শিলাইদা কুটিবাড়ি আর খুব বেশি দূরে নয়। 1 থেকে 1.5 কিলোমিটার সামনে এগিয়ে যাওয়ার পরেই চোখে পড়ে শিলাইদা কুটিবাড়ির প্রধান ফটক। তো আমি এখন আছি রবীন্দ্রনাথ ঠাকুরের কুটিবাড়ির সামনে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভেতরে প্রবেশ করা যাক। রবীন্দ্রনাথ ঠাকুরের কুটিবাড়িতে প্রবেশ করার সময় আপনারা বেশ কিছু কুলফি বিক্রেতাকে দেখতে পাবেন। এগুলো হচ্ছে কুষ্টিয়ার বিখ্যাত কুলফি। আপনারা চাইলে এখান থেকে কুষ্টিয়ার বিখ্যাত কুলফিও খেয়ে নিতে পারেন। তো অবশেষে আমরা পৌঁছে গেছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কুটিবাড়ি শিলাইদাতে। এখন আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করব এবং ভেতরে প্রবেশ করব। আমরা চলে আসছি রবীন্দ্রনাথ ঠাকুরের কুটিবাড়িতে। চলুন ঘুরে দেখা আসা যাক রবীন্দ্রনাথ ঠাকুরের কুটিবাড়িতে কী কী আছে। আমার সাথে আছে আমার বন্ধু রাব্বি। তো চলুন এবারে এক চোখ করে ঘুরে দেখি রবীন্দ্রনাথ ঠাকুরের কুটিবাড়ির চারপাশ। আমরা এত সময় দেখলাম রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির চারপাশ, এখন আমরা তার বাসার মধ্যে ঢুকে দেখব যে বাসায় কী কী আছে। শিলাইদা কুটিবাড়ি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত একটি ঐতিহাসিক স্থান ও পর্যটন কেন্দ্র। এখানে কবি তার জীবনের উল্লেখযোগ্য সময় কাটিয়েছেন। এখানে বসেই তিনি রচনা করেন তার বিখ্যাত গ্রন্থ সোনাত্তরী, চিত্রা, চৈতালি, গীতাঞ্জলি সহ অনেক জনপ্রিয় গান। শিলাদায়ের পূর্ব নাম ছিল খোরশেদপুর। তখন এখানে একটি নীলকুঠি ছিল। শেলী নামের একজন নীলকর এটি স্থাপন করেন। গড়াই এবং পদ্মা নদীর মিলিত প্রবাহের ফলে সৃষ্ট গভীর একটি দহ থেকে গ্রামটির নাম হয়ে যায় শেলিদহ, আর পরে শেলিদহ থেকে শিলাইদহ।
কবি রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর 1807 সালে এই অঞ্চলের জমিদারি পান। পরে 1889 সালে রবীন্দ্রনাথ ঠাকুর জমিদার হয়ে এই অঞ্চলে আসেন। তিনি 1901 সাল পর্যন্ত এখানে জমিদারি পরিচালনা করেন। এই কুটি বাড়ির 18টি কক্ষে 18টি দরজা এবং 48টি জানলা আছে। বাড়ির ভেতরে বিশ্বকবির ব্যবহৃত পালকি, নৌকা, টেবিল, খাট ও কিছু দুর্লভ ছবি সহ সেই সময়ের ব্যবহৃত নানা জিনিসপত্র সাজানো আছে।
তো কেমন লাগলো রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি বাড়ি তোমার? অবশ্যই এটি একটি দেখার মতন জায়গা, যে আমাদের একটি নিদর্শন ধরতে পারেন, যেখানে আর কি সবাই আসে নিজের কিছু সময় ই করতে, শেয়ার করতে। যেহেতু এখন শীতকাল, সবাই পিকনিক স্পট হিসেবে এখানে আসতে পারে, ঘুরতে পারে, জায়গাটা অনেক সুন্দর। আমি বলবো কি, যদি কারোর মন টন খারাপ থাকে তাহলে একটু আসবেন আসার পরে। হ্যাঁ, এই জায়গাটা অনেক সুন্দর, পুকুর ঘাটটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, মাইন্ডটা ফ্রেশ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো চলো সামনের দিকে যাই, দেখি আর কি আছে। পুকুর ঘাট দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎই আমাদের কানে আসে রবীন্দ্রসঙ্গীত। কিছুটা দূর এগিয়ে যেয়ে দেখি কিছু মানুষ রবীন্দ্রসঙ্গীত শোনাচ্ছেন। তো আমরাও আর এই সুযোগ মিস না করে আমরাও তাদের সাথে বসে যাই রবীন্দ্রসঙ্গীত শুনতে। এর আগে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কুটি বাড়িতে অনেকবার এসেছি, কিন্তু পুকুর ঘাটের ওই সাইডটাতে যাওয়া হয়েছে, কিন্তু এই সাইডটাতে আমরা কখনো এভাবে আসা হয় নাই। তো আজকে এই পাশে এসে অনেক ভালো লাগলো, কারণ আজ পরিবেশটা অনেক সুন্দর। তো আপনারাও দেখুন পরিবেশটা কেমন। তোমার নাম কি? জিম। জিম, এক সুন্দর নাম। তোমার বাসায় কে কে আছে? আব্বু, আম্মু, আপু আর ভাইয়া। ও আচ্ছা, তো এই মালাগুলো কে বানাই? আম্মু বানাই। তুমি পড়াশোনা করো? কিসে পড়ো? ক্লাস টু। ক্লাস টুতে পড়ো? এখন তোমাদের স্কুল খোলা না? স্কুল এখনো খুলে নাই? প্রাইমারি স্কুল কলেজে, কিন্তু হচ্ছে এখন ছুটি দিছে। ও ছুটি দিছে, তুমি ক্লাস করো? স্কুলে যাও? এ তোমার এই মালাগুলো কত করে? 10 টাকা। 10 টাকা করে? কয়টা মালা আনছো? 10টা। 10টা মালা আনছো? 10টা মালা বিক্রি করলে তোমার কয় টাকা হবে? 100 টাকা। 100 টাকা হবে? আচ্ছা ঠিক আছে, দাও। তোমার কয় টাকা দিব আমি? না, 50 টাকা নাও। খুশি তুমি? হ্যাঁ। আচ্ছা, ওই মালাগুলো বিক্রি করে আর ভালো করে পড়াশোনা করবা। সকালে খাওয়া দাওয়া করছো তুমি? হ্যাঁ, এক তারিখে বই দিবিনি। এক তারিখে বই দিবে? আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো করে পড়াশোনা করবা। হ্যাঁ,
আচ্ছা ঠিক আছে তাহলে যাও হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুরের কুটিবাড়ির ঠিক সামনে রয়েছে বেশ কিছু কুটির শিল্পের দোকান তো চলুন এখন ঘুরে দেখে আসা যাক কুটির শিল্পের দোকানগুলোতে কি কি পাওয়া যায় তো গাইজ এই ছিল মোটামুটি আজকের ভিডিও আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কুটিবাড়ি মোটামুটি সবকিছু খুঁটিনাটি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ